কৃষ্ণ, তো একটা প্রশ্ন সব সময় আমাদের যারা ভক্ত হয়ে যান, নতুন নতুন ভক্তি জীবন অনুশীলন করেন, তখন তারা বিভ্রান্ত থাকেন যে ভক্ত হওয়ার পরে আমি কিভাবে আমার জাগতিক দায়িত্ব বা কার্যকলাপ অথবা সম্পর্ক আমি মেনটেন করব, দায়িত্ব পালন করব। তো সেক্ষেত্রে অনেক সময় কিছু ভক্তদের যারা প্রকৃত তত্ত্বগত দর্শন না থাকার ফলে এবং ভক্তি জীবনের অভিজ্ঞতা আর কম থাকার কারণে তারা ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ভুলভাবে ডিলিং করেন, এই ক্ষেত্রে আমরা কিভাবে জাগতিক কার্যকলাপ সম্পাদন করতে পারি সেই সুন্দর দৃষ্টান্ত প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব বলছেন। যখন নৃসিংহদেব বলছেন তুমি কি বর চাও, তখন প্রহ্লাদ মহারাজ বলছেন হে প্রভু আমি কোনো বর চাই না, আমি শুধু জন্ম জন্ম ধরে আপনার সেবা করতে চাই। এটা ভক্তের মনোভাব। তো নৃসিংহদেব ভগবান খুব ধীরভাবে তাকে প্রহ্লাদ মহারাজকে উপদেশ দিচ্ছেন, দেখো এই জগতে যদি তুমি অবস্থান করবে এবং অনেকের সাথে সম্পর্ক রাখবে, তোমাকে আদর্শ দৃষ্টান্ত অনুযায়ী কি করতে হবে, আচরণ করতে হবে। অর্থাৎ তিনি বললেন তুমি রাজ সিংহাসনে অধিষ্ঠিত হও এবং তোমার পিতার যে কার্যকলাপ শ্রাদ্ধ অন্ত্যেষ্টিক্রিয়া সেটা সুন্দরভাবে সম্পন্ন করো এবং এমনভাবে আচরণ করো যাতে করে বৈদিক নিয়মের লঙ্ঘন না হয়। তো এইভাবে তিনি দেখাচ্ছেন যত যত আচরতি শ্রেষ্ঠ তত দেবতর জন সযত প্রমাণম কুরুতে লোকস্থ ধনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষ তার অনুসরণ করেন এবং তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করেন। সাধারণত আমরা যারা নবীন অবস্থায় কেউ ভক্তি জীবনে আসে তখন সমস্ত কিছু নেতি 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 মানে সমস্ত কিছু অবহেলা এটা করে থাকে, যার কারণে মানুষ কি হয় বিভ্রান্ত হয় এবং এই বৈদিক যে ধর্ম ভাগবত ধর্ম সম্বন্ধে নেতিবাচক ধারণা তাদের জন্মায়। তো সেটি না হওয়ার জন্য, মানুষকে বিভ্রান্ত না করার জন্য তাই প্রহ্লাদ মহারাজকে এভাবে উপদেশ দিয়ে দিয়েছেন যে জাগতিক সম্পাদন দায়িত্ব পালন করবে কিন্তু অনাসক্ত হয়ে, কোনরূপ আসক্তি থাকা যাবে না। তাহলে যেমন পদ্মপাতার মধ্যে যেমন জল থাকে কিন্তু জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না, ঠিক তদ্রূপ এই জাগতিক দায়িত্ব যা বিশেষ করে যারা পড়ালেখা করছেন বা যারা গৃহস্থ আশ্রমে থাকে অনেক দায়িত্ব মেনটেন করতে হয়, তো সেগুলো যাতে করে প্রতিপালন হয় যথাযথভাবে। এমন নয় প্রাপঞ্চিকতায় বুদ্ধা হরি সম্বন্ধ বস্তু না মুমুষ্কবি পরিত্যাগ বৈরাগ্যম ফলগু কর্ততে, ফলগু বৈরাগ্য অনুসরণ না করার জন্য নৃসিংহদেব উপদেশ দিচ্ছেন। আর বিশেষ করে এটা বলা হয় যেমন শাস্ত্রে আমাদের অনেক ঋণ রয়েছে, দেবশ্রী ভূতাপ্ত নীনাম পিতৃনাম নায়াম কিং করো নায়ামিনিচ রাজন সর্বাত্মনজ শরণম শরণম গত মুকুন্দ পরিহিত কর্তম। অর্থাৎ ভক্ত হওয়ার ফলে কারো প্রতি আর ঋণ থাকে না, যিনি ঐকান্তি ভাই ভগবত অনুসরণ করেন তিনি এই সবার প্রতি যে ঋণ তিনি তা থেকে মুক্তি লাভ করতে পারেন। তথাপি জাগতিক এই মানুষকে বিভ্রান্ত না করার জন্য প্রত্যেককে অনাসক্ত ভাবে জাগতিক দায়িত্ব, বিশেষ করে যারা সামাজিক ডিলিং করেন, গৃহে থাকেন, গৃহস্থ আত্মীয় স্বজনের সাথে থাকেন, তাদেরকে তাদের সাথে অনাসক্ত ভাবে প্রকৃত দায়িত্ব কর্তব্য অবশ্যই পালন করা উচিত। আর এভাবে যখন সচেতন ভাবে এবং প্রকৃত কৃষ্ণ ভাবনায় দায়িত্ব পালন করবে তখন আশা করা হয় যে কেউ আর বিভ্রান্ত হবে না এবং ভগবত ভক্তিকে সম্বন্ধে নেতিবাচক ধারণা পোষণ করবে না আর সবাই এটিকে সাদরে গ্রহণ করবে। হরে কৃষ্ণ।